অষ্টম শ্রেণীর জন্য দু সালের জানুয়ারি মাসে যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার সমাধান দেওয়া হবে তো এই ভিডিওতে আলোচনা হবে গণিত বিষয় আর অন্যান্য বিষয়গুলো তোমরা অবশ্যই দেখে নেবে যার লিঙ্ক তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে তো দেখো এখানে তোমাদের প্রথম একের দাগে বলেছি ঠিক উত্তর বেছে নিয়ে লেখো এখানে তোমাদের তিনটি প্রশ্ন আছে প্রত্যেকটার সঠিক উত্তরের জন্য থাকবে এক নাম্বার করে তোমরা যারা এই ভিডিওটা দেখছো হয়তো বা তোমাদের এই দু হাজার জানুয়ারিতে এই নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক এখনো তোমরা পাও না খুব তাড়াতাড়ি তোমাদের স্কুল থেকে পেয়ে যাবে আর যদি একান্তই তোমরা এখনই সংগ্রহ করতে চাও তাহলে তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো আর কিভাবে এই নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কটা ডাউনলোড করবে এ বিষয়ে একটি ভিডিও দেওয়া হয়েছে যার লিঙ্ক তোমরা ভিডিও পেয়ে যাবে অবশ্যই দেখে নেবে যে কোনো ক্লাসের মডেল ডাউনলোড করতে পারবে ক দেখো এখানে বলেছে একটি আয়তকার খেলার মাঠের ভিতরের চারদিকে দিকে তিন মিটার চওড়া একটি রাস্তা আছে এখন রাস্তা সহ খেলার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার হলে রাস্তা বাদে মাটির দৈর্ঘ্য কত হবে দেখো এখানে তোমাদের কিন্তু বলেছে যেটা যে রাস্তা সহ আর বলেছে খেলার মাঠের চারপাশে তিন মিটার চওড়া রাস্তা আছে আমাদের এখানে রাস্তা সহ যদি চল্লিশ মিটার দৈর্ঘ্য হয় তাহলে রাস্তা বাদে মাঠটির দৈর্ঘ্য কত হবে দেখো এখানে জাস্ট এটা তোমাদের বোঝানোর জন্য একটা ছবি আঁকছি এটা ধরে নাও একটি মাঠ এখন এই চারপাশে বলেছে মিটার আয়তকার তিন চওড়া রাস্তা আছে কেমন এই তিন মিটার চওড়া রাস্তা তাহলে এটা তিন মিটার এটা তিন মিটার এটা তিন মিটার এটা তিন মিটার এখন বলেছে রাস্তা সহ অর্থাৎ এখান থেকে এই অংশটা কি বলেছে যে রাস্তা সহ চল্লিশ মিটার প্রশ্ন হচ্ছে যে রাস্তা বাদে তাহলে বাগানের দৈর্ঘ্য বা আয়তকার মাঠের দৈর্ঘ্য কত দেখো এদিকে রাস্তা আছে তিন এদিকে তিন তাহলে তিন তিন ছয় বাদ যাবে তাহলে চল্লিশ থেকে ছয় বাদ গেলে কত হবে এটা হয়ে যাবে তোমাদের চৌত্রিশ রাইট আনসার হচ্ছে অপশান বি দেখো উত্তর বি চৌত্রিশ মিটার পরবর্তী প্রশ্ন এখানে বলা হয়েছে যে একটি কার্ডের দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রশ্ন হচ্ছে এক্স মাইনাস ফাইভ মিটার হলে ক্ষেত্রফল হবে তো দেখো এখানে সঠিক উত্তরটা শুধু আমি তোমাদের আলোচনা করে দেব এখানে রাইট আনসার হবে সি অর্থাৎ দেখো একটা কার্ডের দৈর্ঘ্য আছে এবং প্রস্ত আছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি দৈর্ঘ্য গুণিত প্রস্ত তাহলে দৈর্ঘ্য দেখো এক্স গুণিত প্রস্ত দেখো এক্স মাইনাস ফাইভ বর্গমিটার এটাই হবে তোমাদের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো এক্স টি দি পাওয়ার ফোর মাইনাস এবং এক্স স্কোয়ার এই তাহলে দেখো এখানে একটা সংখ্যামালা আছে আর এই একটা সংখ্যামালা তো এই দুটি সংখ্যামালাকে যদি আমরা গুণ করি সেই গুণ ফলে পাওয়ার যে ফাইভ হবে যেটা তার সহক কত হবে তাহলে আমরা এটা যেটা করতে পারি একটা গুণ করে নিতে পারি সাথে আমাদের করতে করতে হবে হবে না করলে দেখো টু আর থ্রি ফাইভ আমরা জানি গুণের সময় পাওয়ার কি হয় যোগ হয়ে যায় তাহলে দুই তিন পাঁচ হবে এখানে প্লাস আছে প্লাস আচ্ছা এক্স স্কোয়ার আর স্কোয়ার কত হবে না সিক্স এক্টি পাওয়ার ফোর আমাদের চাচ্ছে এটা এক্সটি পাওয়ার ফাইভ তাহলে এক্সটি ডি পাওয়ার ফাইভ এর শহক দেখো এখানে আছি যেটা মাইনাস ফোর তাহলে আমাদের মাইনাস ফোর হবে উত্তর অর্থাৎ অপশান সি দেখো উত্তর দেওয়া আছে মাইনাস ফোর সি আশা করি বোঝা গেছে পরে তোমাদের দেখো তিনের দাগে তোমরা প্রত্যেকে খুব সুন্দর করে খাতায় উত্তরগুলো তৈরি করবে এটা তোমাদের কুড়ি নাম্বারের মডেল অ্যাক্টিভিটি টাক্স তো এগুলো প্রত্যেককেই জমা দিতে হবে এবং এর উপর তোমরা কিন্তু নাম্বার পাবে এরপরে দেখো তোমাদের দুই দাগে কি বলি সত্য অথবা মিথ্যা ক এখানে বলা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সংখ্যামালাটিকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করলে পাবো এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ারেরই কিন্তু সূত্র পড়েছে অর্থাৎ এটাকে যদি আমরা পূর্ণ আকারে প্রকাশ করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে এবং এটা হচ্ছে সত্য পরেরটা বলেছি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ই পরস্পরকে সমকোণে সমদ্ধি খণ্ডিত করে এটা হবে সত্য এরপরে দেখো তোমাদের এখানে দুই দিকে তাহলে ক এবং খ পরবর্তী প্রশ্ন দেখো বলেছে একটি ট্রাপিজিয়াম এটা হচ্ছে মিথ্যা তাহলে দুয়ের দাগে তোমাদের তিনটি প্রশ্ন ছিল এগুলো কিন্তু তোমাদের এক নাম্বার করে তিনটে উত্তর দিলে তোমরা মোট তিন নাম্বার পাবে গয়ের প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের মিথ্যা এরপর তিনের দাগে দেখো এখানে বলেছি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান মান নির্ণয় করো তো আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ এখন এটা যদি থাকে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান তো আমরা প্রথমেই তুলে নেব এক্স এক্স প্লাস ওয়ান বাই প্রথমে ফাইভ এবার এটার মান নির্ণয় করার জন্য আমরা এই অঙ্কটাকে তুলবো অথেব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার হিসাবে আমরা সূত্র ফেলতে পারি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি বোঝা গেছে এটাকে এ মনে করলাম আর এটাকে বি মনে করলাম তাহলে স্কোয়ার প্লাস বি বিয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে দেখো আমাদের এখানে মান দেওয়া ছিল ওয়ান বাই এক্স এর জায়গায় আমরা ফাইভ বসাতে পারি মাইনাস হচ্ছে মাইনাস এখানে টু আছে টু এই যে এক্স আর এক্স কেটে যাচ্ছে যেহেতু এখানে গুণের চিহ্ন আছে তাহলে এখানে কিছু থাকবে না শুধুমাত্র দুই হবে এখন পাঁচের স্কোয়ার পাঁচ যদি এখানে স্কোয়ার তুললে আমরা পাবো পাঁচ পাঁচে পঁচিশ এখানে টু আছে টু এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা পাচ্ছি কত তেইশ তো আমাদের উত্তরটা কমপ্লিট হয়ে গেল এরপরে দেখো তোমাদের খ বলেছে একটি সমবাহ ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য থ্রি এক্স মাইনাস টু সেমি হলে ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো তাহলে একটা সমবাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজ বলতে যে ত্রিভুজের তিনটে বাহুই সমান হবে তাকে সমবাহ ত্রিভুজ বলে এখন তার পরিসীমা চাচ্ছে তো প্রতিটি বাহু দৈর্ঘ্য থ্রি এক্স মাইনাস টু সেমি অতএব ত্রিভুষ্টির পরিসীমা সমান থ্রি ইন্টু থ্রি সেমি তিনটে বাহুর যোগ ফল আমাদের পরিসীমা হবে যেহেতু তিনটে বাহু সমান তাই আমরা তিন দিয়ে গুণ করে দেবো আর তাহলে উত্তরটা আসলে থ্রি আর থ্রি এক্স গুণ করলে থ্রি এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার তিন নয় হয় মাইনাস আছে মাইনাস তিন দুই ছয় হয় তো আশা করি বোঝা গেছে এর পরবর্তী প্রশ্ন দেখো গ বলেছে যোগ নির্ণয় করো দেওয়া আছে সিক্স স্কোয়ার প্লাস টু আর একটা সংখ্যা আছে যেটা মাইনাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি এখন এই দুটি সংখ্যামালার মধ্যে আমাদের যোগ নির্ণয় করতে হবে তাহলে প্রথম সংখ্যামালাটা তোলার পর আমরা যোগ চিহ্ন দেবো এবং দ্বিতীয় সংখ্যামালাটা ব্র্যাকেটের মধ্যে আমরা রেখে দেব পরবর্তী স্টেপে প্রথম সংখ্যামালা যা আছে আমরা তাই বসাবো প্লাস এ মাইনাস এ মাইনাস প্লাস এ প্লাস এ প্লাস অর্থাৎ মাইনাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি এ বসিয়ে দেবো এর পরের স্টেপ যেটা আমরা করবো দেখো পাওয়ারগুলো সব একই যেগুলো পরপর রাখবো সিক্স স্কোয়ার মাইনাস থ্রি দেখতে পাচ্ছ তোমরা এবং প্লাস থ্রি এ রাখা হচ্ছে এবার দেখো যোগ বিয়োগ হবে তাহলে এখানে প্লাস আছে এটা মাইনাস মাইনাস সিক্স থেকে থ্রি মাইনাস হয়ে গেলে থ্রি হবে এবং স্কোয়ার থেকে যাবে প্লাস থ্রি এ আছে থ্রি এ প্লাস টু আছে টু ব্যাস এটাই থাকবে আর কিছু হবে না এটাই হবে তোমাদের উত্তর তোমরা যদি পারো শেষে একটু লিখে দেবে অথেব নির্ণেয় যোগফল সমান থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু ঠিক আছে এরপরে দেখো তাহলে তোমাদের তিনের দাগে তিনটি প্রশ্ন ছিল প্রশ্নই কমপ্লিট পরবর্তী তোমাদের চারের দাগে ক বলেছে প্রথমটা উৎপাদকে বিশ্লেষণ করো প্রশ্নটা দেখো এক্স টি দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস পাওয়ার ফোর এখন এটাকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে দেখো এইভাবে আমরা করতে পারি এই যে পাওয়ার ফোর ছিল এটা আমরা ভেঙে দিতে পারি স্কোয়ার এবং তার হোল স্কোয়ার প্লাস স্কোয়ার দেখো এখানে টু ছিল না আমরা আনছি প্লাস প্লাস আছে এবং পাওয়ার আমরা ভাঙছি তার হোল এই আনা হয়েছে তাই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করে দেবো তাহলে দেখো এটার সাথে আমরা এটা যদি যোগ বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের কি হবে প্লাস এ মাইনাসে মাইনাস অর্থাৎ এখানে ওয়ান থাকছে বোঝা গেছে অর্থাৎ এখান থেকে এই অংশটা একটা সূত্র পড়ে যাবে আর সেই জন্য আমরা এখানে দুই আনছি যেহেতু দুই আনা হয়েছে পুনরায় আমরা এক বি করে দিলাম এখান থেকে এটা কিসের সূত্র পড়বে না এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে এ বলতে এক্স স্কোয়ার আর বি বলতে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস আছে মাইনাস এবং এক্স ওয়াই টা আমরা এখন এটা কিন্তু একটা সূত্র পড়ে যাচ্ছে এটা এ এবং এটা বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি আর হয় এ মাইনাস বি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এ বলতে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং প্লাস এক্স ওয়াইটা টা আমরা মাঝখানে রাখছি সাজিয়ে দিলাম এবং মাইনাস হবে একটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আশা করি বোঝা গেছে কমপ্লিট তোমাদের এর উত্তরটা এরপরে দেখো তোমাদের খ কি বলেছে চার সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো এখন চার সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে তো তোমরা যাতে স্পষ্ট বুঝতে পারো আমি সে কারণে এখানে পেন দিয়ে অঙ্কন করছি তোমরা প্রত্যেকে উট পেন্সিল ব্যবহার করবে তো দেখো আমাদের এখানে চার সেন্টিমিটার একটা এখানে সররেখা অঙ্কন করা হবে এবং এটা একটা বর্গক্ষেত্র অঙ্কন করার জন্য তারপর কি করবে নিচে একটা স্কেল বসিয়ে বড় মাপের ভূমি অঙ্কন অঙ্কন করে নেবে এখন এই ভূমিটা করার পর বর্গক্ষেত্র বলেছে বর্গক্ষেত্র কি হয় বর্গক্ষেত্রে চারটে বাহু সমান হবে এবং এই চার সেন্টিমিটার তো এবার তোমরা কি করবে স্কেল নেবে কম্পাস কম্পাসে পেন্সিল পরাবে এবং কম্পাস দিয়ে এই অংশটা মাপ করবে এই চার সেন্টিমিটার মাপ নেবে এই মাপটা নেওয়ার পর তোমরা জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি দেখো এইভাবে তোমরা এখান থেকে এই ভূমিটাকে কেটে দেবে ঠিক আছে এই ভূমিটা কাটার পর আমাদের যেটা করতে হবে যেহেতু এটা বর্গাকার একটা কোন অঙ্কন করব কেমন তোমরা প্রত্যেকে কম্পাসের সাহায্যে নাইনটি ডিগ্রি কোন অঙ্কন করতে পারো আশা করি যেহেতু অষ্টম শ্রেণীতে পড়াশোনা করো তো দেখো এখানে এই একটা বৃত্ত চাপ অঙ্কন করা হলো ঠিক আছে তো এই বৃত্ত চাপ যে অঙ্কন করা হচ্ছে একই মাপ আবার পুনরায় এখানে বসানো হবে ঠিক আছে এখানটাতে বসানোর পর আবার এখানে বসানোর পর এখানটাতে কাটা হবে একই রকম ভাবে উপরে কাটা হবে ঠিক আছে এবার এখানে পুনরায় ফিরে আসবো আসার পর উপরে এই অংশটাকে আমরা কেটে দেবো তাহলে এখানে একটা আমরা বিন্দু পাচ্ছি ঠিক আছে এটা আমাদের নাইনটি ডিগ্রি হবে আমরা স্কেল বসিয়ে এটা অঙ্কন করে নেব ঠিক আছে তো এবার আমাদের যেটা করতে হবে এই যে চার সেন্টিমিটার এই চার সেন্টিমিটার অংশটা আমরা আবার একবার মাপ নিয়ে নেব এটা মাপ নেওয়ার পর এই মাপটা এখন আমরা সব দিকেই কেটে দেবো তাহলে দেখো এই অংশটা কাটা হচ্ছে একই রকম ভাবে আমাদের অলরেডি এটা ভূমি কাটা ছিল চার সেন্টিমিটার পর আমাদের যেটা করতে হবে এই উপর দিকে কাটতে হবে একই রকম ভাবে এখানটাতে আমরা আসব আসার পর এই কেটে দেবো তাহলে আমরা এখন যেটা পাচ্ছি একটা বিন্দু এই বিন্দুর সাথে আমরা উভয় দিক থেকে জয়েন্ট করে দেবো ঠিক আছে দেখো আমার এখানে হয়তো বা খুব ভালো হয় না তোমরা প্রত্যেকে সুন্দর করে তৈরি করবে আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম এটা ঠিক আছে এটা নড়ে গেছে তোমরা সুন্দর করে অবশ্যই করবে আচ্ছা এটা আমরা এভাবে নাম দিতে পারি এ বি সি এবং ডি ঠিক আছে আমরা প্রত্যেকটা এটা ফোর সেন্টিমিটার এটাও হবে ফোর সেন্টিমিটার আর এখানে আছে 90 ডিগ্রি বেশ কমপ্লিট হয়ে গেল তোমাদের এটাই বলেছিল যে 4 সেন্টিমিটার সমিত সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বহুবিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে ঠিক আছে তাহলে তোমরা এখানে লিখে দিতে পারো অতএব চিত্রে একটা বর্গাকার চিহ্ন দেবে ঠিক আছে এ বি সি ডি হইল হইল একটি উদ্দিষ্ট বর্গ বর্গক্ষেত্র যাহার পুনঃ দেবে যাহার প্রতিটি বাহুল দৈর্ঘ্য চার সেমি বেশ আর কিছু তোমাদের লিখতে হবে না তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা জানুয়ারি মাসে সম্পূর্ণ সমাধান দেওয়া হলো তোমরা অবশ্যই অন্যান্য বিষয়গুলো এই ভিডিও ডেসক্রিপশানের লিংক পেয়ে যাবে দেখে নেবে যারা চ্যানেলে নতুন এসেছো অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে করে পরবর্তী ভিডিও পোস্ট করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও খুব সহজে যারা ভিডিওটা দেখছো এই মুহূর্তে তোমরা স্ক্রিনের মধ্যে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখতে পাচ্ছ জাস্ট একটা ক্লিক করলেই তোমরা কিন্তু ওই ভিডিওগুলো পেয়ে যাবে